আপনি কি জানেন বালিশের পাশে মোবাইল রেখে ঘুমালে কোন রোগ হয়? কোন দেশে পুরুষদের তুলনায় মহিলারা সব থেকে বেশি লম্বা হয়? রাতে ভাত খাওয়ার পর চা খেলে কি হয়? গাড়িতে চলার সময় বমিভাব হলে হাতের কোন আঙ্গুল চেপে ধরলে বমিভাব কেটে যায়? মধুর সাথে কোন মশলা খেলে শ্বাসকষ্ট দূর হয়? ছোলার সঙ্গে কি খেলে কোনো দিন শরীরে বড় রোগ বাসা বাঁধতে পারবে না? এমনই সব পৃথিবীর অবাক করা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, মধুর সাথে কোন মশলা খেলে শ্বাসকষ্ট দূর হয়? গোলমরিচ, এলাচ, দারুচিনি নাকি কালোজিরা? সঠিক উত্তরটি হবে গোলমরিচ। পরবর্তী প্রশ্ন, একবার হাঁচি দিলে আমাদের শরীর থেকে কত জীবাণু বেরিয়ে আসে? 10,000, 20,000, 50,000 নাকি 1,00,000? সঠিক উত্তরটি হবে 1,00,000। পরবর্তী প্রশ্ন, কোন দেশে পুরুষদের তুলনায় মহিলারা সব থেকে বেশি লম্বা হয়? লাটভিয়া, ফিনল্যান্ড, নেদারল্যান্ড নাকি চীন? সঠিক উত্তরটি হবে লাটভিয়া। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী প্রশ্ন, রাতে একটি লবঙ্গ খেয়ে ঘুমালে কি উপকার হয়? ঘুম ভালো হয়, গ্যাস কমে, সুগার কমে নাকি হার্ট সুস্থ থাকে? সঠিক উত্তরটি হবে গ্যাস কমে। পরবর্তী প্রশ্ন, সপ্তাহের কোন দিন হলুদ রঙের পোশাক পরলে বাধা বিপত্তি দ্রুত কেটে যায়? বৃহস্পতিবার, রবিবার, শনিবার নাকি সোমবার? সঠিক উত্তরটি হবে বৃহস্পতিবারে। একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য, বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? দামোদর, গোদাবরী, গঙ্গা নাকি কাবেরী? বন্ধুরা, উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী প্রশ্ন, কলা খাওয়ার পর কোন ফল খেলে বমি ও মাথা ব্যথা হয়? পেয়ারা, বাদাম, আঙুর নাকি আপেল? সঠিক উত্তরটি হবে পেয়ারা খেলে। পরবর্তী প্রশ্ন, কোন রক্তের গ্রুপের মানুষ অনেক বুদ্ধিমান হয়? এ গ্রুপ, বি গ্রুপ, এবি গ্রুপ নাকি ও গ্রুপ? সঠিক উত্তরটি হবে বি গ্রুপের মানুষ। পরবর্তী প্রশ্ন, ঘরে কোন দুটি জিনিস একসঙ্গে রাখলে মশা দ্রুত পালিয়ে যায়? আদা ও রসুন, মধু ও দুধ, লেবু ও লবঙ্গ নাকি ন্যাপথলিন ও কলা? সঠিক উত্তর লেবু ও লবঙ্গ। পরবর্তী প্রশ্ন, গাড়িতে চলার সময় বমিভাব হলে হাতের কোন আঙ্গুল চেপে ধরলে বমিভাব কেটে যায়? অনামিকা, মধ্যমা, তর্জনী নাকি কনিষ্ঠা? সঠিক উত্তরটি হবে মধ্যমা। যখন এই ক্লান্তি বা ঘুম ঘুম ভাব কিংবা বমিভাবের কারণে শরীরে অস্বস্তি অনুভব করবেন, তখনই মাঝের আঙুলটি ধরে আস্তে আস্তে সামনের দিকে টানতে থাকুন। কয়েক মিনিট এমন করার পরেই উপকার পাবেন। পরবর্তী প্রশ্ন, কোন পাতার রস ব্যবহার করলে আক্কেল দাঁতের ব্যথা দ্রুত দূর হয়? তুলসী, বাসক, নিম নাকি থানকুনি? সঠিক উত্তরটি হবে তুলসী। আক্কেল দাঁতের মাড়ি ব্যথা কমানোর জন্য তুলসী পাতার রস পরিষ্কার তুলোতে ভিজিয়ে মাড়িতে লাগাতে হবে। পাশাপাশি তুলসী পাতা দিয়ে চা তৈরি করেও খেতে পারেন।
পরবর্তী প্রশ্ন, সপ্তাহে দুই দিন কি খেলে রক্ত একদম পরিষ্কার হয়ে যায়? করলা, বেগুন, পুঁই শাক নাকি শাপলা? সঠিক উত্তরটি হবে করলা খেলে। পরবর্তী প্রশ্ন, ছোলার সঙ্গে কি খেলে কোনো দিন শরীরে বড় রোগ বাসা বাঁধতে পারবে না? গুড়, মধু, ঘি নাকি মাখন? সঠিক উত্তরটি হবে মধু। পরবর্তী প্রশ্ন, মাথার কাছে মোবাইল ফোন রেখে ঘুমালে কোন রোগ হয়? ব্রেন ক্যান্সার, গুপ্তরোগ, উচ্চ রক্তচাপ নাকি হাড়ের ক্যালসিয়াম ক্ষয় হয়? সঠিক উত্তরটি হবে ব্রেন ক্যান্সার। মোবাইল ফোনের রেডিয়েশনের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে ইরেকটাইল ডিসফাংশনের। এছাড়াও সেল ফোনের নীল আলোয় ঘুমের জন্য প্রয়োজনীয় হরমোন তৈরিতে বাধা দেয়। এই মেলাটোনিন যদি কম পরিমাণে উৎপন্ন হয় তাহলে সার্কাডিয়ান রিদম নষ্ট হয়ে যায়, যে কারণে মোটেই আর ঠিক করে ঘুম হয় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ফোনের থেকে যে রশ্মি নির্গত হয় সেখান থেকে হতে পারে গ্লিওমা, এক ধরনের মস্তিষ্কের ক্যান্সার। আর তাই কার্সিনোজেনিক ঝুঁকি বাড়াতে মোবাইল ফোনের জুড়ি মেলা ভার। পরবর্তী প্রশ্ন, রাতে ভাত খাওয়ার পর চা খেলে কি হয়? মস্তিষ্ক সক্রিয় হয়, ঘুম ভালো হয়, মেদ কমে নাকি হজমে সমস্যা? সঠিক উত্তরটি হবে হজমে সমস্যা দেখা দেয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন। আর হ্যাঁ, আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী প্রশ্ন, কোন ফল খেলে ব্লাড সুগার দ্রুত কমে যায়? আপেল, ডুমুর, নাকফল নাকি নাশপাতি? সঠিক উত্তরটি হবে নাকফল খেলে। পরবর্তী প্রশ্ন, লেবুর সাথে কি খেলে টনসিলের ব্যথা দ্রুত সেরে যায়? দই, মধু, গোলমরিচ নাকি কাঁচা হলুদ? সঠিক উত্তরটি হবে মধু খেলে। পরবর্তী প্রশ্ন, কোন পজিশনে ঘুমালে অল্প বয়সেই মানুষ বুড়ো হয়ে যায়? উপর হয়ে, বাম কাতে, ডান কাতে নাকি চিত হয়ে? সঠিক উত্তরটি হবে উপর হয়ে।